হেফজুর রহমান দামত বারাকাতুল আলিয়া আজমতে সাহাবার অন্য অন্য আমিরগণ এবং আজমতে সাহাবার এই প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান অনেকেই চলে গেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান আমার ভাই বন্ধু মুফতি জসিম উদ্দিন রহমানি এবং অত্যন্ত স্নেহের খুব আদরের এমনি দুই একবার আর এভাবে সরাসরি দেখা হয়নি দেখছি আর কি ওইটার ভিতরে কোনটার ভিতরে হ্যাঁ আর মানে তা আমি এবার একটু পরিচয় জানছি ও নাকি হজরত হাঁটাচারি মাদ্রাসার কাতফশাহ হুজুরের পুতা মানে নাতি এই জন্য আর একটু আদর বাইরে গেছে কারণ হুজুর আমার ওস্তাদ ছিলেন অনেকের অনেকের মানে কি আমরা শেষ দিকে তো সবাই বয়ান শুনছি আলহামদুলিল্লাহ খুব মনোযোগ সহকারে বেশি ভালো লাগছে বেশি ভালো লাগছে কার প্রশংসা করুম কার বদনাম করুন বুঝতেছি না সবাই প্রশংসার যোগ্য সরকার এর সাদ করেছেন আল হিকমতুল মুকমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা হিকমত প্রজ্ঞা এটা মুমিনের হারানো সম্পদ যেইখানে সেটা মুমিনে পায় ওটা গ্রহণ করবে এটাই স্বাভাবিক যে আপনারা তো দেখলেন সবগুলো জাওহার কদরে জাওহার শাহ বেদানা দিয়া বেদানাত জাওহারি কদরে গুল বুলবুল বেদানা দিয়া বেদানাত শাহ পুরি মাশাল কি যে কি ভাই আপনারা আজকে সেমিনার আইসে কি ঠকলেন না জিতলেন হ্যাঁ আমি নিজেও জিতছি আমি যদি আজকে না আসতাম তাহলে আমি মিস করতাম আমি দুইটা কথা বলবো আজ সাহাবার আলোচনা নয় এটা এটা সিরতুর নবী সাল্লা সাল্লামের আলোচনা সিরতের নামের সেমিনার কিন্তু মুশকিল হইল রসুলের কথা বললে সাহাবাদের কথা চলে আসে সাহবাকে আমরা জোয়ানুল্লাহ আলাইম মাইনের কথা বললে রসুলের কথা চলে আসে কথা কয় আল্লাহর কথা বললে যেমন রসুলের কথা চলে আসে রসুলের কথা বললে আল্লাহর কথা চলে আসে ভাই হ্যাঁ রসুলের কথা বললে আল্লাহর কথা চলে আসে আল্লাহর কথা বললে রসুলের কথা চলে আসে হজরত মির্জা মাজহার জানে জানান শহীদ রহমতুল্লাহ এর দুই তিনটা শের আছে খুদাদার ইন্তজারে হামদে মানিস মোহাম্মদ চশমে বর্রাহে সানিস নিস। মদ হে আফরিনে মুস্তফা বস মোহাম্মদ হামদে হামদে খুদা বস মোহাম্মদ আজ তুমি খাহাম খোদারা খোদায়া আজ তো হববে মুস্তফার এইটার বাংলা বলার আমার সময় নাই কারণ আমার নাম যখন ঘোষণা করে আমাদের এই আমার স্নেহের আর আপনাদের সম্মানিত মহাসচিব আমি আমি ওর এই সম্মানিত মহাসচিব কইতে পারব এটা তার হক নষ্ট করবো আর বলছে যে হুজুর সংক্ষিপ্ত কথা বলবো অর্থাৎ সে আমাকে একটা বাইন্ডিং ঢুকেছে যদিও এটা ঠিক হয়নি কেন আমি তো জমাতে আমি হেরাই বানাইছি তা আমার বাইন্ডিং ঢুকাইলে তো মুশকিল না আমার জীবন বাইন্ডিং এ কখনো ছিল না এখনো নাই সামনে হবে না ইনশাআল্লাহ বাকি আমি ওর কথাটার প্রতি সম্মান রেখে আমি মুক্তাসার কথা বলবো কিন্তু মুক্তাসার আমার হিসাবে মুক্তাচার যে সেটা পাঁচ মিনিট হইতে পারে দশ মিনিট হইতে পারে আধা ঘন্টা হইতে পারে এক ঘন্টা হইতে পারে যে এই লোকটা তিন ঘন্টা কথা বলে অভ্যস্ত শেষ দিয়ে এক ঘন্টা কথা বলে তো এটা মুক্তাচার না কথা কেন এটা মুক্তাসার তো হ্যাঁ আমি দুইটা কথা বলবো আমি সিরত রসুল নিয়েও আজকে বেশি কথা বলবো রসুলের সিরতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল আমিরের এত কার বলেন আমিরের এত অনুসরণ যে কোনো সংগঠন এই সংগঠনের মধ্যে আমিরের এত যদি না থাকে এই সংগঠন ঠিকভাবে চলে না বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে যদি চেইন অফ কমান্ড না থাকে কি ভাই আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন চেইন অফ কমান্ড যদি না থাকে এইটা একটু সমস্যা হবে দেখেন ওহাবি জিনিস এটা কসবি না মাল্লা মিজার হাম সকীরা ওয়েলাম ইউরিয়ান যে ছোটো স্নেহ করে না আর বড়কে সম্মান করে না সে আমাদের না এটা কিন্তু বড় হওয়া আর ছোট হওয়া বয়সের বিষয় আমি কি নিজে নিজে ছোট হয়েছি বানাইছেন কে আমি নিজে নিজে বড় হয়েছি বানাইছেন কে আর কেউ যদি আলেম হয় এটা হলো কসবি কিন্তু হুজুর সাল্লা এই ছোট্ট যেটা অভাবি জিনিস একান্ত আল্লাহ দেওয়া যে ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না সে সেইসামিন না সে আমাদের না হাদিসের মধ্যে ওইদ দমক তো যদি এইখানে এরকম হয় এলে কসবে যেটা যেটা অর্জনের বিষয় এইখানে এত আত বেশি জরুরি দেখেন ওহুদের যুদ্ধে পঞ্চাশ জন যে হজরুল সাল্লা সাল্লাম পাহাড় রাখছেন আবদুল্লাহ বিন জবাই রদি আল্লা তাল নেতৃত্বে আপনারা কোনো বিরক্ত হইতেছেন নি বিরক্ত যেন না হন এই জন্য আমার আজিজ আর মানিরে রাখিয়ে দিছি শুনাবে আপনাদের যাইবেন কই ওর নাসিদ শুইনা না গেলে আপনারা মারাত্মক মিস করবেন কারণ আমি ওরে স্নেহ করি আর আদর করি হলো না শিদ আমি কিন্তু ছাত্রজীবনে এই ফটতামেডি আমার আওয়াজ তো নেয়ামত অনেক সুন্দর ছিল তাই এখন সুন্দর না কি আমি বুঝতেছি না যা হোক তো এই জন্য ওর নাসিবটা আপনারা শুনে যাবে এরপরে আমাদের আজকের প্রধান উপদেষ্টা প্রধান অতিথি মেহমান আমার মাতার তাজ আমার বড় ভাই আল্লামা মুফতি হেফজুর রহমান সাহেবের গুরুত্বপূর্ণ নসিহত শুনে যাবেন আপনার অনেক ওজনি মানুষ অনেক দামি ওজনি মানে দশ মন এটা না আমি বলছি কাইফিয়তের কথা খায়ের আমিরের এত আজ জরুরি আপনারা কি কথাগুলো নিতেছেন হুম হম নিতেছেন না নিতেছেন আমিরের এত আজ কি আমির দেখেন উসামা বিন যায় দেব নে হার স্যার আনহুমাকে তালা আনুমাকে হুজুর সাল্লাল্লই সাল্লাম কোনো যুদ্ধের আমির বানাইসি তো এইখানে একটু কথাবার্তা হইছে হুজুর সাল্লাল্লই সাল্লাম বলছেন শোনো এর ব্যাপারে যেমন কথা হইতেছে তার বাপ জায়ে দেব না ব্যাপারেও কথা হইছে তবে একটু খেয়াল দেখবে এমারতের যে দায়িত্ব জিমতা যোগ্যতা এটা তার কাছে আছে আর উজামা আমার মাহবুব যেমন তার আব্বা আমার প্রিয় ছিল এখন উ আমার প্রিয় আমি তার আমির বানাইছি তোমাদের মানত আমিরের এত জরুর যতক্ষণ না আমির কোনো প্রকাশ্য কুফুরি না করে কথা কেন আপনারা আমার কথা বুঝতেছেন এম এই কথা বলো কেন এটা কি আমির এত তোমরা কথা বলো কেন এটা তো আমির এত না কথা শুনো আমাদের দেশ সহ সারা দেশের দুনিয়া যেখানে যেখানে কোনো সংগঠন সমস্যার মধ্যে পড়ে এর পিছনে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণের একটা কারণ হইল যাকে আমির বানানো হয় তার কথা শোনা হয় না মানা হয় না আমি বলছি হজরত রসুলাম আব্দুল্লা জুবাইরকে রাজি আল্লাহআ আনহুমা পঞ্চাশ জনকে দায়িত্ব দিয়েছেন পাহাড়ে ঘুরে থাকার জন্য হুজুর বলছেন যতক্ষণ তোমরা এখানে থাকবা আমরা বিজয়ী থাকব তোমরা এখান থেকে সরে গেলে মহাবিপদ তখন যুদ্ধের এক পর্যায়ে এখান থেকে প্রায় বেয়াল্লিশ জন সরে গেছে কয়জন আর রয়েছে কয়জন খালেদ তখনও মুসলমান হয়নি সুযোগ পাইয়া পিছন থেকে আক্রমণ করে এই আটজনকে শহীদ করে পিছন থেকে আক্রমণ করছেন এবারে হজরত হামজা শাহাদত বরণ করেন রসুল দাঁত মুবারক শহীদ হয় মাথার ভিতরে হেলমেটের আংটা ঢুকে সব হইলো ওইটার পর শুধু একটা কথা যে হুজুরের কথা রাখে নেই কথা কি আপনারা বুঝছেন হ্যাঁ আসলে আল্লাহ যাকে দায়িত্ব দেন সে আল্লাহর পক্ষ থেকে হাম হয়

শয়তানও আমাদের দিলে ঢুকায় ফেরিস্তারা ঢুকায় ফেরেশতারা বালোটা ঢুকায় শয়তানে কোনটা ঢুকায় যা হোক খায়ের তো আমিরের এতায়াতের বেশকমের কারণে যুদ্ধের ময়দানে এহুদের যুদ্ধে জয়ী হওয়ার পরও পরাজিত ঠিক আছে নি জন্য ইনশাআল্লাহ আমরা জুন থেকে শুরু করা ওয়ার্ড থেকে শুরু করা উপর পর্যন্ত আমিরের আত করার চেষ্টা করব তোয়ারা কে কে তো হাতুরে দেখেন এর অর্থ এই নয় অর্থ এই নয় যে আমির আমরা নয়ের পূজা করবো আমির মামুরদের সাথে মশাভারা বেদিত কিছু করবে না আর মামুররাও যেন আমিরের সাথে মশাওয়ারা বেদিত কিছু না আপনারা কি আমার কথা বুঝতেছেন খুব ভালো করে বুঝবেন ইয়ে ও হাকই কথা হয় যে সমঝাই নাহি জাত এটা বাস্তবতা এটা বুঝানো যাইতেছে না আমরা অনেক টাইমে নিজের পক্ষ থেকে কিছু একটা করে বলে তখন পরেশান উঠাইছে যেহেতু আমি একজন নালায়েক আমির এই জন্য কোনো ব্যাস কম হইলে ফোনটা আমারে করে আপনার কি কথা বুঝতেছেন যেহেতু ফোনটা আমাকে করে এইজন্য জন্য অর্থাৎ আমিরকে করে আপনি আপনার জুন আমির আপনি ওদের সাথে পরামর্শ ব্যতিত কিছু করবেন না এবং আপনার জুনকে আমি বলবো যে আমিরের সাথে মশাওয়ারা ব্যতীত কিছু যেন ঠিক আছে নি এটা অংশ হুজুর সাথে মশাওয়ারা করছেন কিনা বলেন না করছেন না হুজুর করছেন সর্বশেষ সিদ্ধান্ত হুজুরে দিতেন সাহাবির মোশাওয়ারা সবাই সাথে কিন্তু ফাইদা আজম তা এখানে মুখাতা যে সবার মশা ভার উপর আমল করা জরুরি না সবাই একদিকে আর যিনি আমি দিকে যিনি করবেন বিষয়টা কথা কি এ বুঝাইতে পারছি এক নম্বর কথা আর বেশি বাড়াবো না দুই নম্বর কথা হলো আমরা একদম প্রথম দিক থেকে একটা কথা বলে আসতেছিলাম যে আমরা ইনশাআল্লাহ ইসবাতি পহালুতে কথা বলব কি বলতে কথা বলেন পজিটিভ নেগেটিভ না আরে কথা কই কি কি না নেগেটিভ ও আমারে গালি দিছে আমি কি গালি দিব হ্যাঁ আল্লাহ সুলতানুল আওলিয়া निजामউদ্দিন মাহবুব এলাহি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বাহাস বলতো বাহাস আরেক লাইনের কথা এটা আরেক কথা তো একজন আরেকজনকে বলতেছে কাহো তো মু যদি আমার একটা কো আমি দশটা এটা নিজামুদ্দিন মাহবুব আল্লাহ যখন শুনলেন তো উনি বললেন ভাই তুম আগর মুঝে দশ কাহো তো মুঝসে এক বিনিয়েছেন আপনারা আমার কথা বুঝতেছেন হ্যাঁ ও একটা আর্টার বললো যে তুমি আমার একটা কাহ আমি দশ ছেলে। আরে মূল কথা তো এখন চলছে ঘুমাইবে বাসো বাসবরাত্রি ঘুমাই নাকি কে তোম আগর মুচকে মুজে এক হোক তো দশ শুনু। আর এলাহি বলছেন আগর মুজে দশ কাহোক তো এক পারবেন 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 কে কে নেই একবেন আতটা কতজনে কথা কত কত কথা বলবেন ওই যে আমার ব্যাপার আমার ভাই মুফতি জসিম উদ্দিন রহমান বলছেন রসিক মানুষ আসলেও রসিক মানুষ আমি আল্লাহ নয়মত আমাকে এগুলো আল্লাহ দিয়েছেন এটা দিয়েছেন আমার তো মন আমি তো মন মনকান্নের সাথে রসিকতা করবো ইনশাল্লাহ এবং কি কম এদেরকে এটা আমার ভিতরে ভিতরে আসে আর আমরা এটা ভুলব না কিন্তু আমাদের সরকারের প্রধানমন্ত্রী বলছিল আমাদের একটা লাশ পড়বে আমরা দশটা পালাবো একসময় বলছিল যদি আমাদের দশ একটা লাশ পড়ে আর মানে ওই সরকারের টর্মী যদি একটা পরে দশটা ফালাইব হ্যাঁ আমরা বলছি ঠিক আছে সমস্যা নাই কিন্তু তুই ফলাইলি কে ওই বেটি তুই ফলাইলি কে তুই আরো ভালোইতে ফলাইলি কেন কথা বুঝছেন আপনার এই বলে আল্লাফাকের দয়া এই জাতির উপরে এই জাতির উপরে নাম হইরে ভালো করছে আর ওই বেটা মারা গিয়ে ভালো করছে ওরা আগেরটা মারা গিয়ে ভালো করছে একসাথে শেষ একসাথে শেষ কিচ্ছু দেখে ডেকে না আর এই ওই প্রতিদিন দেখে যে দশ বার্সে মরতে আছে কথা কয় না একশোর উপর ওই অত্তা এরপরে আরো আছে আল্লাহ দশ আহাব কথা অন্যদিকে চলে যেতে আছে তোমাকে মুজে এক কাহ তো দশ শুনো কি হজরত নিজামুদ্দিন মাহবুব আল্লাহ বলছেন আগের মুজে দশ কাহ তো এক বিলি বিশন এই জন্য আমরা দোস্তরা আজিজ তলাবা ওলামা হজরতরা আমরা কার গিবত করব না বলেন না গি বোধ করলে ভালো লাগে আর বাতে বলে ঘিএ গরম বাদ দিয়ে ঘি দিয়ে খাইলে এটাকে কি বলে কথা বলেন আমি লক্ষ্য করছি আমি লক্ষ্য করছি এইখানে মানে পরিষ্কার নাম ধরে গিবোধ করছি এটা আজমতে সাহাবার মেজাজ সাহেব আই কারাম কি কারো গিবত করছেন আর কথা কয় না রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম কি কারো গিবোধ করছেন ইমাম বোকারি রহমেদুল্লাহ বলছেন মা আহাদান আলিম তো হারাম যখন থেকে আমি জানসি গিবত হারাম তখন থেকে আমি গিবত করি কেন আমরা ইশারা ইঙ্গিতে কথা বলতে পারি না বুঝে না কথা আমরা ইঙ্গিতে কথা বলতে পারি না যেমন আমাকে চব্বিশ পঁচিশ বছর থেকে গোয়েন্দা গোয়েন্দারা মার করেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো বয়ান দিয়া এরা আমার ধরতে পারে না এরা এটা এদের বক্তব্য যে খুরশিদ কে আসমি আমরা ওনার বয়ান দিয়ে ধরতে পারি নাই কেন উনি মনে হয় সব বই লেভালাইতে কিচ্ছু বলে নাই কথা কয় না আবার উনি মনে হয় যেন কিছু বলে নাই সব বই লেভালাইছে বুঝে না আমার কথা কথা বুঝতেছেন আপনারা আপনি একজনের নাম দিয়ে শুরু করবেন এটা ঠিক এটা এক লক্ষ বিশ হাজার মুসলমানকে রাজনৈতিক প্রতিহিংসা বসত সে শহীদ করছে একজন আবদুল্লেবনু অমর রাজি আল্লাহ আবদুল্লেবনু অমর রাজি আল্লাহ তাহমার কাছে আইসা হাইজাহের গিবত আবদুল্লেবনু অমর বলছেন রাজি আল্লাহ ওই যদি হাজ্জাজ জুলুম করে কবিরা গুণা করে থাকে মানুষ হত্যা করে কবিরা গুনা করে থাকে তুমিও তো হাজ্জাজের গীবত করে কবিরে গুনা করি আমি কথা বুঝাইতে পারি না বুঝেন না আপনারা হাজ্জাজ যে জুলুম করছে এটা সগিরা গুনা না কবিরা গুনা আর গীবত করা কি গুনা আসাধ্য মিনাস বলেন না অথচ আপনারা স্লোগান দিছেন আপনারা স্লোগান দিছেন যে না সুন্দর কথা কইতে আসে এই জন্য দ্বিতীয় যে পরামর্শটা আমার আমরা কখনো কাহারো ইনসা ঠিক আছে আম এক বিহিনী বল আমি আর কথা বললে আপনাদের বিরক্তির কারণ হইতে চাই না কয়টা কথা বলছি একটা হইল সংশ্লিষ্ট দায়িত্বশীলের এটা লাতা লিমাখলুক নিফি মা শিয়া দিল খালেক যদি দুই নম্বরই করে আমির ধরে বসবেন সাইদুন আদর অমরে ধরে বস ধরে বস ঠিক আছে আইলে আমরা আমিরে হতায়াত করবো দুই নম্বর হইলেও আমরা কাহারও গিয়িবত করব কার রস গিবত কি রসুলের শিরদ নাকি রসুলের আদর্শ তা আমরা আমাদেরকে অন্তত এই দুই বিষয়ে রসুলের আদর্শর ওপর আমল করার তফিক দান করো। আর শুরু হইতে এই পর্যন্ত এই মেহমানদের এই গুরুত্বপূর্ণ আলোচনাকে আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে আজমতে সাহাবাকে আল্লাহ যেন কবুল করে আমার ভাই বল জসিমুদ্দিন রহমানি বলছিলেন যে প্রথম হইল দোয়া প্রথম হইল কি রব্বানা তাকাব্বাল মিন্না তানজিমা আজমতি সাহাবা আমিন বলেন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না তানজিমা আজমতি সাহাবা আমিন ওয়া আখির দাওয়ানা أن الحمد لله رب العالمين